হরে কৃষ্ণ, আমি জ্যোতিষকান্ত মান্না। রাও কিন্তু 2021 সালে কয়েকটি রাশিকে কিন্তু কিছু দেবার প্রবণতা অবশ্যই থাকবে। তবে একটা কথা বলে দিই, রাহু যেহেতু আপনাকে দেবে বা যদি আপনি পেয়ে থাকেন, অবশ্যই ধর্মীয় স্থানে কিছু সাহায্য করবেন, নাহলে রাহুর দান দিলে রাখা যায় না, সেগুলো বেরিয়ে যায়। তাই অবশ্যই একটা মনে রাখবেন, যদি আপনাকে কিছু দিয়ে থাকে এই 21 সালে, অবশ্যই ধর্মীয় স্থানে কিছু দেবেন, নাহলে পয়সা রাখতে পারবেন না। প্রাপ্তিযোগ অবশ্যই আছে, তবে প্রাপ্তিযোগ মানে ভাববেন না লটারি, লটারি অবশ্যই আপনার আছে। এছাড়াও আপনি যে বিজনেস করেন, হয়তো বড় কোনো ডিল পেয়ে গেলেন, এটাও কিন্তু আপনার প্রাপ্তিযোগের মধ্যেই পড়ে যাচ্ছে। তাছাড়াও হয়তো আপনার আত্মীয় স্বজন মধ্যে কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেয়ে গেলেন হঠাৎ করে, সেটাও কিন্তু একটি অর্থপ্রাপ্তির মধ্যেই পড়ে যাচ্ছে। তাই অর্থপ্রাপ্তি মানে শুধু ভাববেন না লটারি, এগুলো কিন্তু আপনার অর্থপ্রাপ্তির মধ্যেই পড়ছে। লটারি, লটারি তো অবশ্যই কাটতে পারেন। দেখুন, লটারি আপনাকে আমি 10টা ডিজিটের কি 12টা ডিজিটের নম্বর বলে দেব। এই ডিজিটের নম্বর কিন্তু আপনি যে লটারিগুলো এখন সাময়িকভাবে চলছে সেই সব 10টা নম্বর আপনি খুঁজে পাই কিন্তু মুশকিল, পাওয়াই যাবে না। তো আমি এত বড় হয়তো জ্যোতিষও নয় যে আপনি 10টা নম্বর বলে দেবো আপনার হয়ে যাবে। সময় দেখতে হবে কোন সময় আপনি কাটছেন। তবে হ্যাঁ, হিস্ট্রি আছে পাড়ার মধ্যে, যে খেলাগুলো ক্লাবগুলো করে থাকে। আমাকে একজন বলেছিল যে দাদা একটু নম্বর বলে দাও তো যদি কিছু হয়। তাকে বাস্তবিক ক্ষেত্রে বলেছিলাম, দেখ ভাই, ক্লাবের খেলাগুলো হচ্ছে, তারা কিছু নিজের আর্ন মানি রাখতে চায়, তারা বড় পুরস্কার দেবে না। তুমি যদি সান্ত্বনা পুরস্কারের জন্য বলো তাহলে সেটা হতে পারে। কারণ বাস্তবিক দেখা যাচ্ছে ক্লাবগুলো যেগুলো তারা নিজেদের ইনকামের জন্য করছে, বড় পুরস্কার যদি দিয়ে দেয় বাইরে তাহলে তাদের ইনকামটা হবে কোথায়? তো যাই হোক, তাকে 3টে অক্ষর বলে দিয়েছিলাম, 2 অক্ষরে মিললে একটি পুরস্কার পাওয়া যাবে। তো 2টো অক্ষর বলেছিলাম লাস্টে, এই সংখ্যা দেখে নিলে ভালো হয়। তা সে সান্ত্বনা পুরস্কার পেয়েছিল। তার আমার এতদূরই অভিজ্ঞতা আছে যে 10টা ডিজিটের 12টা ডিজিটের নম্বর আপনাকে বলবো, সে নম্বর আপনি পাবেন না, বা আমিও চেষ্টা করে কোনোদিন সে নম্বর পাইনি। তাই লটারি খেলাটা সময়ের উপরে, আপনার যদি লেগে যায় নম্বরটা খুবই ভালো, লটারি অবশ্যই কাটতে পারেন। তবে ভাববেন না যে আমি আপনাকে ইন্সপায়ার করছি লটারি কাটার জন্য, সেটা আপনার একান্ত ব্যক্তিগত মতামত, আপনি কাটতেও পারেন নাও কাটতে পারেন। তবে কাটলে বেশি কাটার দরকার নেই, 2-1টা করেই কাটবেন। বেশি কাটলে একটা আপনার নেশার মধ্যে এসে যাবে, যেটা কিন্তু সেই রাহুই সৃষ্টি করবে, জুয়া খেলা রাহু এগুলো সৃষ্টি করায়। 2-1টা কাটবেন, ঠিক আছে। কর্মক্ষেত্রে আপনাকে যথেষ্ট পটেনশিয়াল নিয়ে আসবে। এবারে এই রাশিগুলি কোন রাশিগুলো পড়ছে? রাশিগুলো পড়ছে যেমন মীন রাশি, ধনু রাশি, কর্কট রাশি এবং সিংহ রাশি। হঠাৎ ধনলাভ বা কর্মলাভ এইসব রাশিগুলির মধ্যে হতে পারে, মানে কিছু দিয়ে যাবে। যদি আপনার এই যে রাশিগুলো বললাম বা এই লগ্নগুলো, মীন লগ্ন, ধনু লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, এই লগ্নের এখন রাহু যেখানে আছে পরিস্থিতিতে, বিশ্বরাশিতে, যদি আপনার জন্মকালীন থাকে তা আপনি লিখে নিতে পারেন, অবশ্যই কিছু না কিছু আপনি অবশ্যই পাবেন, আপনি কিছু না কিছু অবশ্যই পাবেন, আপনাকে দিয়ে যাবে রাহু। তাই আবারও বলছি, যদি রাহু আপনাকে দিয়েও যায় অবশ্যই ধর্মীয় স্থানে কিছু দেবেন, কারণ রাহু দিলে সেটা রাখা খুব মুশকিল হয়ে যায়। তাই অবশ্যই ধর্মীয় স্থানে কিছু দেবেন। তা আপনারা আমার এই ভিডিও, এরকম ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।